অব্যাহত ভাবে আওয়ামী লীগ যা করছে আমরা যদি একই কাজ করতে থাকি তাহলে কোন রিকনসিলিয়েশন স্পেস না দিই তাহলে দেশটা তো আমরা চালাতে পারবো না। এই ২৭ দফা দিয়ে ট্র্যাকে যদি আপনি আনতে না পারি তাহলে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবেন কি করে? সুতরাং এই জন্য আমাদের রিকনসিলিয়েশনের ইস্যুটা এখানে আসছে। এই জিনিসটা বিদেশিদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়েছে, এই কারণে ওরাও বারবার বলছে যে যদি পরিবর্তনের পরে দেশের একটা উত্তালতাল সমস্যার সৃষ্টি হয়, দেশে যদি শান্তি শৃঙ্খলা না থাকে, দেশটা সাংঘর্ষিক হয়ে যায়, প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়, তাহলে তো দেশ চলবে কি করে? এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা বলতেছে তাহলে তো উন্নয়ন কর্মকাণ্ড যে বাংলাদেশ তোমাদের বিএনপির যে উন্নয়নের যে চিন্তা সেটাকে তো সামনে নিয়ে যেতে পারবে, দেশে তো একটা স্টেবিলিটি থাকতে হবে। তো এই কারণে রিকনসিলিয়েশন ইস্যুটা এখানে আছে, আমরা চাই সেটা হোক। আর আরেকটা জিনিস, অনেকে বলছেন এখানে অনেক কিছু ইস্যু বাদ পড়েছে, অনেকে বলেছেন এখানে, আমি একটু পরিষ্কার করতে চাই। এখানে এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে দশ দফাটা হচ্ছে সরকার পতনের দফা। এটার মধ্যে যেগুলো আমরা বলছি সংসদ বাতিল করতে হবে ইত্যাদি ইত্যাদি, ইলেকশন কমিশন ইত্যাদি। আর ২৭ দফাটা হচ্ছে দেশ মেরামতের দফা। অর্থাৎ আমি দেশ মেরামত বলি, দেশের কাঠামো বলি না, দেশ মেরামত বলছি, ইটস এ মেটাফোর। মানে দেশ মেরামত, গাড়ি তো মেরামত, দেশ মেরামত মানে একটা মেটাফোর, একটা চিন্তা, এটা একটা দর্শন। তা আমরা ২৭ দফা হচ্ছে দেশ মেরামতের, অর্থাৎ দেশটাকে গর্ত থেকে অন্য ট্র্যাকে আনতে হলে যেই যে মৌলিক জিনিসগুলো করতে হবে সেখানে ২৭ দফা। এরপরে অনেকে শিক্ষার অনেক কিছু বলছেন, তো এগুলো আসবে বিএনপির ম্যানিফেস্টোতে। আপনি ২৭ দফার সাথে একটু ব্যবধান আছে এখানে, ২৭ দফা হচ্ছে দেশটাকে রেস্টোর করা, তুলে ট্র্যাকে আনা। আর এরপরে আমাদের ম্যানিফেস্টো যখন আসবে ওখানে আমরা বলেছি বিস্তারিত বলতে হবে, আমরা কৃষির ক্ষেত্রে কেউ যেন আপনি বলছেন, হ্যাঁ কৃষির ক্ষেত্রে আমি কমপ্লিটলি এগ্রি করি, কৃষির ক্ষেত্রে কি হবে এটা কিন্তু এখানে দেশ মেরামতে আসবে না, এটা আসবে বিএনপির ম্যানিফেস্টোতে আসবে। আর আমাকে অনেকে বলছেন আপনারা আইটি আনেন না কেন, আইটিটা আসবে আমাদের ম্যানিফেস্টোতে আসবে। এটা হচ্ছে দেশ মেরামত, যে দেশটাকে ওরা ধ্বংস করে দিয়েছে, যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, যে কাঠামোগুলোকে ধ্বংস করে দিয়েছে, যে স্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রের সার্বিক ফান্ডামেন্টাল যেটা রাষ্ট্রের অর্গানগুলোকে ধ্বংস করে দিয়েছে, এগুলোকে রেস্টোর করার জন্য, মেরামত করার জন্য ২৭ দফা। ম্যানিফেস্টো হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে একটা দেশের যা প্রয়োজন সেটা আমরা করতে যাচ্ছি। কারণ বাংলাদেশের মানুষের কাছে এটা পরিষ্কার করতে হবে, এই স্বৈরাচার চলে গেলে, এই ফ্যাসিস্ট চলে গেলে তারা কোথায় যাবে? এই মেসেজটা যদি আমরা ক্লিয়ারলি দিতে না পারি, ভাবছি তো ওই স্বৈরাচার চলে গেলে আমার কি লাভ, আরেক স্বৈরাচার আর যে আসবে না আমি কি করে বুঝব? আর আমার যে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা আমাদের নিশ্চিত নয়। এই জন্য এটা আন্দোলনের অংশ, এবং এই মেসেজটা আপনারা শিক্ষিত সুশিক্ষিত মানুষ সবাই আছেন, আপনারা অনেক ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন, সবাই পারে না, আপনারা পারবেন, আপনারা তো সবাই শিক্ষক এখানে, আপনারা পারবেন। আমি মনে করি এটাকে সিরিয়াসলি নিয়ে এইটাকে একেবারে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিতে হবে, এটা এটা বিচারপতিদের টেবিলে দিতে হবে, এটা শিক্ষকের টেবিলে দিতে হবে, এটা ডাক্তার ইঞ্জিনিয়ারের টেবিলে দিতে হবে, এটা সমাজের সমাজকর্মীদের টেবিলে দিতে হবে, সর্বস্তরের মানুষের কাছে এটা পৌঁছাতে হবে, প্রয়োজনে এক্সপ্লেইন করতে হবে। এবং এইটা একটা নীরব আন্দোলন, এই আন্দোলনটাকে আপনারা আপনাদেরকে করতে হবে, আমরা এই আন্দোলন করতে পারব না। আমরা এটা প্রেজেন্টেশন পর্যন্ত অতটুকুই শেষ, এটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আপনাদের মতো যারা এখানে উপস্থিত আছেন আপনাদের এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।